আসওয়াদ রাঈ বলল, আল্লাহ রসুল, আমি তো কালো কুচ্ছিত, দেখতে তো আমাকে একেবারে আফ্রিকার নিগ্র মানুষের মতো, এত কালো মানুষকে কি আল্লাহ তাআলা জান্নাত দিবে? আবার আমার শরীরের থেকে দুর্গন্ধ বের হইতেছে, যার শরীর থেকে দুর্গন্ধ বের হয় দেখতে এমন কালো, এই কালো দুর্গন্ধওয়ালা মানুষটাকে কি আল্লাহ তাআলা তার জান্নাতের মেহমান বাড়াবেন কিনা? আল্লাহ রাসূল বললেন, আসওয়াদ রাঈ, চিন্তার কারণ নাই, কোনো মানুষ যদি মুসলমান হয়, ইসলাম অবস্থায় ঈমান অবস্থায় যদি তার মৌত হয়ে যায়, দুনিয়াতে ওই মানুষটার চেহারা কালো থাকুক আর যাই থাকুক না কেন, শারীরিক তার যত খুঁত থাকুক না কেন, ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন 14 তারিখের পূর্ণিমার চাঁদের থেকে আরো আলোক উজ্জ্বল চেহারা করে তারপরে খোদার জান্নাতের মেহমান বানায় নিবে। তোমার শরীরের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না, মিশক আম্বারের ঘ্রাণ তোমার শরীর থেকে বের হবে। আসওয়াদ রাঈ আল্লাহ রাসূলের এই কথা শোনার পরে আসওয়াদ রাঈ বললেন, আল্লাহ রাসূল, আমি আর দেরি করতে চাই না, খোদার জান্নাতের মেহমান হওয়ার ইচ্ছা আমার দিলের মধ্যে খুব বেশি জাগতেছে, তাড়াতাড়ি আপনি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় নেন। হাদিসের মধ্যে আসে, সাথে সাথে আসওয়াদ রাঈ আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আসওয়াদ রাঈ মুসলমান হয়ে গেলেন রাদিয়াল্লাহু আনহু। এবার আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান তো আমি হয়ে গেলাম, ইসলাম তো আমি গ্রহণ করলাম, আল্লাহর রাসূল এখন আমার উপর কাজ কি, আমার উপর জিম্মাদারি কি? আল্লাহর রাসূল বললেন, এর আগে আল্লাহ রাসূলের কাছে আসওয়াদ রাঈ আর একটা প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, ইহুদির বকরি চড়ানোর দায়িত্ব আমাকে দিয়েছে, ইহুদির রাখাল আমি, এই যে বকরিগুলো আমার কাছে আছে আল্লাহ রাসূল, এগুলো আমি কি করব? আল্লাহ রাসূল আসওয়াদ রাঈকে বললেন, যাও খায়বার দুর্গের গেটের কাছে গিয়ে এই বকরিগুলোকে তুমি গেটের মধ্যে তুমি এগুলো হাঁকায়া দাও। দুনিয়ার মুমিন মুসলমান ইসলাম আমাদেরকে, রাসূল আমাদেরকে কি পরিমাণ আমানতদারিতা শিক্ষা দেয়। ইহুদিদের সাথে যুদ্ধ চলতেছে, যুদ্ধ অবস্থায়ও মুসলমানকে আল্লাহ রাসূলের শিক্ষা হলো এই, নানা যুদ্ধ চলতেছে, শত্রু আমার, তারপরও আমানতদারিতার খেয়ানত করা যাবে না, তুমি যাও তোমার এই আমানত তুমি তোমার মালিকের কাছে ফিরাইয়া দাও। ইসলামের শিক্ষা এটা, যুদ্ধ চলতেছে আর আমাদের অবস্থা হলো এই, কারো সাথে একটু রাগারাগি হইলেই তার গীবত করা, তার শিকায়ত করা, তার পরনিন্দা করা, এই সব কিছুকে আমরা বৈধ মনে করি, কথা ঠিক না বে? ঠিক। ইসলামের শিক্ষা, হাদিসের শিক্ষা জীবনে বাস্তবায়ন করে। আসওয়াদ রাঈ আল্লাহ রসুলের কথা মতো বকরিগুলোকে খাইবার দুর্গের কেল্লার সামনে নিয়ে ভিতরের মধ্যে এগুলোকে হাঁকায় দিয়ে আল্লাহ রসুলের কাছে চলে আসলেন, ইয়া রাসূল আল্লাহ, বকরিগুলো ভিতরে দিয়ে দিয়েছি, আল্লাহ রাসূল এখন আমার কাজ কি, আমি কি করব? ও দুনিয়ার মুমিন মুসলমান হাদিসের মধ্যে আসে, তখন কোনো নামাজের সময় ছিল না, এই জন্য মুসলমানদের সাথে ইহুদিদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল আসওয়াদ রাঈকে বলছে, যাও জিহাদ করো, কাফেরদের বিরুদ্ধে জিহাদে লিপ্ত হও। আসওয়াদ রাঈ তরবারি হাতে নিয়ে খাইবারের ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। যুদ্ধ করতে করতে আসওয়াদ রাঈ শাহাদাত বরণ করে আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে খাইবার যুদ্ধে বিজয় দান করলেন। যুদ্ধ শেষ, আল্লাহ রাসূল বিজয়ের পরে সাহাবা ইকরামকে আদেশ করলেন, আমার সাহাবা ইকরাম কয়জন শাহাদাত বরণ করেছে তাদের লাশগুলো একত্রিত করো, একটা জায়গার মধ্যে সমস্ত সাহাবা ইকরাম যারা শাহাদাত বরণ করেছে তাদের লাশগুলোকে একত্রিত করা হলো। সমস্ত লাশগুলোকে আল্লাহ রসুল এক এক করে দেখতে লাগলেন। আসওয়াদ রাঈর চেহারার উপরে আল্লাহ রসুলের নজর পড়তেই আল্লাহ রসুল তার চেহারাটা ঘুরায় নিলে। আসওয়াদ রাঈর চেহারার উপরে যেই আল্লাহ রসুলের নজর পড়লো, সাথে সাথে আল্লাহ রাসূল তার চেহারাটা ঘুরায় নিলেন। সাহাবা ইকরাম খেয়াল করলেন, কি ব্যাপার, কি ব্যাপার, কি হলো? অন্য কোন সাহাবীর চেহারা দেখার সাথে সাথে আল্লাহ রাসূল তার চেহারা ঘুরায় নিলেন না, আসওয়াদ রাঈর চেহারার উপরে নজর পড়তেই আল্লাহ রাসূল তার চেহারা ঘুরায় নিলেন। কি হলো? একখানিক পরে, একটু পরে আল্লাহ রাসূলকে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, আসওয়াদ রাঈর এমন কি হয়েছে যে তাকে দেখার পরে পরে আপনি আপনার চেহারাটা ঘুরায় নিলেন? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা রে,
আজ তোদেরাই ইসলাম ধর্ম মাত্র গ্রহণ করেছে, শাহাদত বরণ করেছে, আল্লাহর কাছে চলে গেছে। আজ তোদেরাই চেহারার উপরে আবার নজর পড়ার সাথে সাথে দেখলাম জান্নাতের হুরের কোলের উপরে মাথা রেখে আসওয়াদের আই শুয়ে আছে। আমার নজর আসওয়াদের আই চেহারার উপরে পড়ার আগে ওই জান্নাতের হুরের উপরে আবার নজর পড়ে গেছে, সাথে সাথে আমি আমার চেহারাকে সরায় নিয়েছি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এরপরে মজা করে আসওয়াদের আইকে নিয়ে মজা করতেন যে এরকম একজন সাহাবি, অন্য কোনো নেক আমল নাই, শুধু ইমাম, এক বেলা নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, হজ করে জাকাত দেয় নাই, কোন নেক কাজ সৎ কাজের আদেশ করে নাই, অসৎ কাজ করে নাই, অন্য কোন নেক আমল নাই, শুধু ইমানের বরকতে আল্লাহ তাআলা সোজা তার জান্নাতের মেহমান বানায়। ওনাকে নিয়ে সবাই ট্রোল করতেন, কই বেনামাজি জান্নাতি, কি বলতেন, কই বেনামাজি জান্নাতি, নামাজ পড়ে নাই কিন্তু জান্নাত গেছে। এজন্য সম্মানিত সুধী, আর যা কিছু করি আর না করি, ইমানের প্রশ্নে ইসলামের প্রশ্নে বিন্দু মাত্র কোনো ছাড়, নামাজ কম পড়তে পারে, রোজা কম রাখতে পারেন, ইবাদত বন্দিকে কম করতে পারি, কিন্তু ইমানের প্রশ্নে দুনিয়ার কাউকে পরোয়া করে কথা বলার কোনো সুযোগ না। যে যা কিছুই করুক না কেন, যা কিছুই বলুক না কেন, সবার আগে আমার ইমান, সবার আগে কি বলেন না, ইমান, ইমান ইসলামের প্রশ্নে দুনিয়ার কাউকে পরোয়া করলে চলবে না।